ঈদুল আজহা ও পদ্মা সেতুর প্রভাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় ইতোমধ্যে শুরু হয়েছে অগ্রিম হোটেল বুকিং। নিজেদের সার্বিকভাবে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বৃহস্পতিবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর হোটেলগুলোর প্রায় 70% রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটার সভাপতি রোমান ইমতিয়াজ তুষার বিষয়টি নিশ্চিত করেন। আর আমাদের ঈদ এবং পদ্মা সেতু উপলক্ষে আমরা মানে সব প্রস্তুতি আমাদের কমপ্লিট, হোটেল এবং রেস্টুরেন্ট আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং আমাদের যতটুকু গেস্টের সার্ভিস দেওয়ার প্রয়োজন আমরা ওইভাবেই ম্যান পাওয়ার নিয়ে রাখছি, আমাদের সার্ভিসটা যেন বেটার দিতে পারি গেস্টে। রিজার্ভেশন ব্যাপারটা বা বুকিংয়ের ব্যাপারটা সেটা আমাদের অলরেডি 50-60% কমপ্লিট, এখন আরও সামনে 2-3 দিন আছে, এর মধ্যে বুকিং কমপ্লিট হয়ে যাবে আশা করি আমরা। তিনি জানান, পর্যটন মৌসুম হিসেবে আমরা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ধরি, কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন সারা বছর আমরা পর্যটক পাব। আসন্ন ঈদ ও পদ্মা সেতুর সুফল হিসেবে আগামী 10-15 জুলাই পর্যন্ত একটানা অনেক পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে, তাই সব পর্যটক ব্যবসায়ী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। হোটেল বুকিং অগ্রিম নেওয়ায়ও কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়, কারণ শতভাগ বুকিং হয়ে যায় কিন্তু অনেক পর্যটক বুকিং ছাড়াই কুয়াকাটা চলে আসে, এবং যারা কুয়াকাটায় চলে আসবে ওই সময় শতভাগ বুকিং হয়ে গেলে তাদেরকে তাদের অ্যাকোমোডেশনের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, বিশেষ করে বোটরা, তারপরে যারা ট্রলারে সুন্দরবন ঘুরান, তারাও কিন্তু বেশ প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে। আর পর্যটন সংশ্লিষ্ট যে মার্কেটগুলো আছে তাদেরও কিন্তু ইতিমধ্যে তারা তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু নিয়েছে।